ব্যক্তিগত শত্রুতার জেরেই আক্রমণ, এর সঙ্গে সম্পর্ক নেই পরকীয়ার। গতকাল নদিয়া জেলার শান্তিপুরে ধারালো অস্ত্রের কোপের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন আক্রান্ত ব্যক্তি কল্যাণ গুহ। গতকাল দিনের আলোয় নদিয়া শান্তিপুরের হোটেল ব্যবসায়ী কল্যাণ গুহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপ মারে এলাকারই যুবক সায়ন্তন সাহা। অভিযোগ ওঠে সায়ন্তন সাহার মায়ের সঙ্গে ওই হোটেল ব্যবসায়ী কল্যাণ গুহর অবৈধ সম্পর্ক রয়েছে, সেই কারণেই ওই যুবক তাকে হামলা করেছে। সোমবার পরকীয়ায় ওঠা অভিযোগ অস্বীকার করলেন আক্রান্ত ব্যবসায়ী কল্যাণ গুহ। তিনি বলেন, ওই যুবক সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, জুয়াশারটা খেলাও তার নেশা। ওই যুবক প্রায়শই মাকে মারধর করে এবং সম্পত্তি হাতিয়ে নিতে চায়। মূলত আমি এর প্রতিবাদ করায় ব্যক্তিগত আক্রোশের মুখে পড়ি, সেই কারণেই পুরনো রাগরোষ থেকে আমাকে হামলা চালায় ওই যুবক। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত ওই যুবককে গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত ওই যুবক বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, কল্যাণ গুহ তার প্রতিবাদ করাতে তার উপরেই আক্রমণ। ওকে বাড়ি দেখে দেওয়া, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু মা করেছে। এখন তো চলতো না, লুকিয়ে লুকিয়ে বাবার কাছে নিয়ে টাকা পয়সা দিত। তারপরে বাবা যখন ঠিকঠাক করলো, বাবাকে আবার নিয়ে আসলো, ওকে বাড়িতে বুঝিয়ে পড়লো। তারপরে তারপরে কিছুদিন পর বাবা মারা গেল। তার আগে হচ্ছে আমাদের তালপুর পুকুর আছে, বাবা পুকুরে আমার মেজদা সবসময় যেত, আর ওইখানে আড্ডা মাড্ডা মারতে হচ্ছে, ওখানে জুয়া মত ওখানেই খেত। দাদা প্রতিবাদ করার পর দাদাকে মারতে পারলাম, এফআইআর হয়েছে, সব কিছু হয়েছে। হওয়ার পরে প্রায় একটা মিটিং হচ্ছিল, মিটিং হওয়ার পরে বড় বড় কথা বলছে, ও ফট করে উঠে গিয়ে মদন বলে একটা ছেলে আছে তাকে মারতে যায়, তখন আমি দুটো চড় মারি ওকে। এই হচ্ছে ওর আক্রোশ, এখান থেকে কিন্তু আক্রোশ সৃষ্টি হয়। তারপরে আমরা যাতে করি কিছু করি না, বন্ধ বাবা মারা যায়। বাবা মারার পরে মাকে অত্যাচার করে মার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে নিয়েছে, বাবার ব্যবসা বাণিজ্য। মা ওকে 2,00,000 ছিল, দেখভাল করবি, ও মাকে দেখভাল করবো, মাকে বাড়িটার মার নামে। এখন মাকে এখন তাড়ানোর জন্য এইগুলো করছে, অজুহাত অন্য কিছু তুলছে এটাকে। সেখানে কি মনে হচ্ছে কোথাও আপনার নামটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি কালকে যখন ঘটনাটা ঘটেছে, কি দিয়ে ঘটনা হলো? ঘটনা হচ্ছে ওর বাড়িতে 2 দিন ধরে গন্ডগোল হচ্ছে, মানে জিনিস হচ্ছে মাকে মার ওখানে, ওকে আলাদা রান্নাঘর বানাতে দিতে হবে, ওকে আলাদা রান্নাবান্নার সব ব্যবস্থা করতে হবে, তা হবে না। বাড়ির মধ্যে তুমি থাকো, তুমি যেহেতু আমাকে দেখো না, আমার যে আমি ঘরটা ছেড়ে দাও, তুমি আমি ঘর ভাড়া দিয়ে আমি খাবো, এই হচ্ছে মার বক্তব্য। উনি তা মানবে না, তুই আমাকে দেখবিও না, আমাকে ঘর ভাড়া দিতে দিবি না, আমি তোকে রান্নাঘর ভাড়া দেবো না। এ নিয়ে বিশাল গন্ডগোল কদিন ধরে চলছে। এখন ওর বাড়ির শ্বশুরবাড়ির থেকে, মানে ওর বাড়ির দাদুর বাড়ির থেকে ইন্ধন পাচ্ছে, বিয়ে ওগুলো করছে, করে ওর মাকে ওখানে হারাতে পারলে তাহলে সম্পত্তিটা ওর, তাহলে সব হয়ে গেলে ওর। ও কিন্তু কোনো কাজ করবে কিছু করে না, যে ব্যবসা করছে ব্যবসাও ঠিক মতো করতে পারে না। আপনাকে মারার কারণ, মারানো হচ্ছে আক্রোশ। আমি যদি থাকি তাহলে মানুষ পিছনে কেউ সাপোর্ট দেয়, কেউ নেই। মা আমি সরলে গেলে তোর মা জায়গাটা দখল করতে পারে, বাড়িটা দখল করতে পারে। ওই ওই কারণেই ওই জিনিসটা উঠছে, যেহেতু সাপোর্টটা দিয়ে আসছে তখন একটা কালিমাতি তো করতে হবে, তো এই কারণে করেছে। কী চাইছেন আপনি? আমি ওর শাস্তি চাইছি, ওর হ্যাঁ আমার স্ত্রী ছেলে গিয়ে অভিযোগ করেছে, আমি যেতে পারি তখন যেতে পারি। ঘটনাটা হয়েছে যে যেই ছেলেটা কুপিয়েছে সেই ছেলেটা দীর্ঘদিন ধরে পাড়ায় একে ওকে হুমকি দেয়। কিছুদিন আগে দুর্গাপূজার সময় কল্যাণ গুহর দাদাকে সে তালপুকুরে খিস্তি ঘর মারে, মারার পর তার কিছুদিন পর কল্যাণ গুহকে মারা তরুণ গুহকে মারা হয়। তরুণ গুহকে মারলে ক্লাবে একটা বিচার বসে, সেই ক্লাবে বিচারের মধ্যে ওই ছেলে কল্যাণ গুহর ওপর হুমকি নিয়ে আসে, তা কল্যাণ গুহকে দুটো চড় মারে। চড় মারার পর তার প্রতিশোধ নিতে এই কাণ্ডটা ঘটিয়েছে। আচ্ছা, ও এই যে ছেলেটা রাজু, ও কি করে? ও আগে কিছুই করতো না, ওর বাবা মরে যাওয়ার পর ওর বাবার ব্যবসাটা ও হাতে নিয়েছে, নিয়ে পাড়ার ছেলে পেলে কিছু বাইরের ছেলে পেলে নিয়ে ও প্রতিদিন পাড়ায় মস্তানি করার জন্য মদ মুদ খেয়ে রাহাজানি করে, জোয়া ফুয়া সাট্টা ফাট্টা এসব সঙ্গে যুক্ত। যেটা একটা অভিযোগ উঠছে যে কল্যাণবাবুর সঙ্গে ওর মার কোনো সম্পর্ক রয়েছে? না এসব কোনো ব্যাপার না, এগুলো লোকে রটাচ্ছে, এসব কোনো ব্যাপার না। মানে পুরনো শত্রুতার জেরে, পুরনো শত্রুতার জেরে ওই যে চর মেরেছিল সেই ক্ষোভে সেই কাজটা করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।